ভারতের যোদ্ধাদের স্মরণে স্মৃতিসৌধ তৈরি হলো ব্রিটেনে। প্রথম বিশ্বযুদ্ধে লড়াই করেছিলেন যেসব ভারতীয় সৈনিক, তাদের স্মরণে স্মৃতিসৌধ তৈরি হলো ইংল্যান্ডে। ইউকের ওয়েস্ট মিডল্যান্ডে স্মিথউইক শহরে বসলো সেই জওয়ানের পূর্ণাবয়ব মূর্তি। ভারতীয় শিখ সৈনিক যারা হাজার হাজার মাইল পার করে গিয়ে ইংল্যান্ডের হয়ে লড়ে প্রাণ দিয়েছিলেন, তাদের প্রতি সম্মান জানাতেই এই মনুমেন্ট তৈরি করা হয়েছে। স্মিথউইকের গুরু নানক গুরুদ্বারের নাম দিয়েছেন মহান যুদ্ধের সিংহ। ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির হয়ে যারা লড়েছেন ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে, তাদের স্মৃতিতে এই পূর্ণাবয়ব সেনার মূর্তি গড়ে খুশি স্মিথউইকের গুরু নানক গুরুদ্বারের সদস্যরা। স্মিথউইকের গুরু নানক গুরুদ্বারের সভাপতি জিতেন্দ্র সিং জানিয়েছেন, স্মিথউইক হাই স্ট্রিটে এই স্মৃতিসৌধ তৈরি করতে পেরে আমরা ভীষণ গর্বিত। তারা হাজার হাজার মাইল পার করে সেই দেশের জন্য লড়াই করেছেন যে দেশ তাদের নয়। মূর্তিটি 10 ফুট উচ্চতার এবং পুরোটাই ব্রোঞ্জ দিয়ে তৈরি। 1918-এর নভেম্বরে হয় প্রথম বিশ্বযুদ্ধ শেষ। প্রথম বিশ্বযুদ্ধের শেষের ঠিক 100 বছর পর স্মিথউইক হাই স্ট্রিটে এই স্মৃতিসৌধ বসানো হলো। লাইন অফ দ্য গ্রেট ওয়ার নামের ভারতীয় সৈনিকদের উদ্দেশ্যে স্মিথউইক হাই স্ট্রিট ও টোল হাউসের রাস্তায় বসানো হয়েছে মূর্তিটি। স্থানীয় স্যান্ডওয়েল কাউন্সিল ও গুরুদ্বারার মিলিত একটি প্রকল্প। গুরুদ্বারার এই মূর্তিটি তৈরি করতে 20,000 পাউন্ড দান করছে। পাশেই তৈরি করা হয়েছে মানুষের বসার জায়গা, রয়েছে আলো রোশনাই। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা তাদের মনে রেখেছি যারা আমাদের দেশের জন্য বলিদান দিয়েছেন, জানিয়েছেন স্যান্ডওয়েল কাউন্সিলের স্টিভ এলিং।